তাদের জমি ঘর বাড়ি ভেঙে গেলে আমাদের সরকার টাকা দেয়, কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না, এই টাকাগুলো কেন্দ্রের দেওয়ার কথা, কারণ দয়া করে দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার আমার রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়, ইনকাম ট্যাক্স বাবদ তুলে নিয়ে যায়, এগুলো রাজ্য তো পায় না, সেচ বাবদ তুলে নিয়ে যায়, এক্সাইজ ডিউটি বাবদ তুলে নিয়ে যায়, যে টাকা আমাদের রাজ্যের মানুষের থেকে তুলে নিয়ে যায় তার 1% স্টেটকে দেয়, বাদ বাকি দেয় না। এই টাকাটা ওরা তুলে না নিয়ে গেলে আমরা অনেক কিছু করতে পারতাম। অনেকে দেখি অনেক সময় বড় বড় কথা বলে, কেন করেননি? 34 বছর তো বামপন্থী বন্ধুরা আপনারা ক্ষমতায় ছিলেন, কেন করেননি যদি প্রশ্ন করি? আজকে আপনাদের জন্য আমাদের বছরে 50,000 কোটি টাকা বিনাশক করতে হয়, এমন কাজ করে গেছেন সিপিএম বন্ধুরা, এমন কাজ করে গেছেন যে আমাদের বছরে বিনাশক করতে হচ্ছে। দিল্লির সরকার, দিল্লির বিজেপি সরকার আমাদের ক্ষমা করেনি, 50,000 কোটি টাকা সিপিএম এর দেনা দিল্লির বিজেপি সরকার আমাদের পকেট থেকে কেটে নিয়ে যায়। এই টাকাটা যদি থাকতো আরো কত কিছু আমরা করতে পারতাম। আমাদের সরকার কি করেনি? চ্যালেঞ্জ করছি, আর কেউ করতে পারলে বলবেন কি করেনি? ভাগাভাগি করে মানুষকে অযথা ডিস্টার্ব করবেন না। বেটি বাঁচাও বেটি পড়াও, 1 পয়সা বাজেট দেয়, শুধু অ্যাডভার্টাইজমেন্ট। বেটি বাঁচবে কোথা থেকে আর বেশি পড়বে কোথেকে? বাজেটটা কোথায়? সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের বাজেট 100 কোটি টাকা মাত্র, তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্টে চলে যায় সব টাকা, 3 পয়সা করেও মেয়েরা পায় না, আর অ্যাডভার্টাইজমেন্ট করছে বেটি পড়াও বেটি বাঁচাও। বাপ রে বাপ, অ্যাডভার্টাইজমেন্টের কত জোর, চোরের মায়ের বড় গলা। আর আমাদের এখানে দেখুন 6,000 কোটি টাকার উপর ইতিমধ্যে আমার খরচ হয়ে গেছে। তো এতগুলো রাজ্য, এতগুলো রাজ্য দেশে, এতগুলো ইউনিয়ন টেরিটরি, 100 কোটি টাকার বাজেট, আর একটা রাজ্য বাংলা 7,000 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে। করে দেখাতে হয়, হিংসাটা করে করতে হয়। আর যারা বাংলাকে হিংসে করে তাদের বলি, আগে তো বাংলাটাকে দেখে শেখো, বাংলাটাকে ফলো করো, ভালো জিনিস ফলো করতে হয়, তারপরে বাংলাকে গাল দাও। বাংলা তোমাদের পরোয়া করে না, আর বাংলা কারো কাছে মাথা নত করে না, এটা মাথায় রাখবে। কোথায় ছিল পঞ্চানন বর্মার মতো মানুষ? কি করেছিলেন আপনারা? আমাদের সময় আমরা ইউনিভার্সিটি তৈরি করেছি, আমরা রাজবংশী একাডেমি তৈরি করেছি, আমরা কান্তাপুরী একাডেমি তৈরি করেছি, তো বংশী এখানে আছে?